প্রথম প্রশ্ন এই রাউন্ডে শুরু হচ্ছে নিবেদিতা হাই স্কুল। প্রথম প্রশ্ন তোমাদের, সৌরজগতে কোন গ্রহের ঘূর্ণনের গতিপথ অন্যান্য গ্রহগুলোর থেকে উল্টো দিকে? শুক্র আর ইউরেনাস। কারেক্ট। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কোন বিজ্ঞানী প্রথমে বলেছিলেন যে সৌরজগতের গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তিকর, ইলিপ্টিক্যাল আমরা যাকে বলি? শনির গোলায় কি দিয়ে তৈরি? ডাস্ট পার্টিকলস। একদম ধুলোর। পরের প্রশ্ন, প্লুটোর নিজের অক্ষের চারিদিকে একবার সম্পূর্ণ ঘুরতে কত সময় লাগে? আমরা কাছাকাছি নেপচুনের কতগুলো উপগ্রহ আছে? ১৯টি। কাছাকাছি গেছে, একেবারে নয়, ১৯টা না, একটু পিছনে আসো। যাই হোক, শুক্রের বায়ুমন্ডলের মেঘ কোন রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি? একেবারে ১৯৭৫ সালে সোভিয়েত ইউনিয়ন শুক্র গ্রহকে পর্যবেক্ষণ করার জন্য একটি মহাকাশ অভিযান প্রোগ্রামের অংশ হিসেবে একাধিক মহাকাশযান শুক্রে পাঠায়। এই প্রোগ্রামটির নাম কি ছিল? প্রথম যে গ্রহাণু অ্যাস্টেরয়েড আবিষ্কার করা হয়েছিল তার নাম কি? এটা হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন। একেবারে সঠিক। আমরা এইটা
ঘুরে এসেছিলাম, আর শেষের দিকে আমরা আবারও ঠিক করেছি প্রথম যে গ্রহ।